ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই 40 কেজির উপর ইট দিয়ে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মোদি অযোধ্যায় যাবেন উমা তবে ভূমি পূজায় থাকবেন না মোহাম্মদ সেলিম ও করোনায় আক্রান্ত প্রতিবেদনগুলি সবাই এক নজরে দেখুন রিয়া বেপাত্তা লুকআউট নোটিশ জারির পথে হাঁটতে পারে বিহার পুলিশ রাজ্যে 24 ঘন্টার মৃত্যু 53 আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত প্রতিবেদনগুলি সবাই দেখুন ফাঁক ফোকর দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন জাতীয় শিক্ষানীতির বিরোধিতা রাজ্যের প্রতিবেদনটি সবাই দেখুন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেতেই কাজের মধ্যে ডুবে গেলেন সৌরভ জুভেন্টাসে থাকার বার্তা দিলেন রোনাল্ডো মাঠে ইচ্ছাকৃত কাশলেই রেফারির লাল কার্ড জন্মদিনেই শুভেচ্ছায় ভাসলেন সুনীল প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন কেন্দ্রের নতুন শিক্ষানীতি কিছুতেই কার্যকর করব না সব জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাও করোনা আক্রান্ত অমিত শাহের সংক্রমণের পর ফের ধাক্কা বিজেপিতে এবার 3 অনাথ শিশুকেই দত্তক নিলেন সুনসুদ অবশেষে অক্সফোর্ডের টিকার ট্রায়াল শুরু করছে সেরাম ব্লকে ব্লকে তৃণমূল এর এবং বিভিন্ন সংস্থার রাখি বন্ধন উৎসব বিতরণ করা হলো মাস্ক সাবান স্যানিটাইজার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের রাখিবন্ধন ও সংস্কৃতির দিবস হলো পাউশি অন্তোদয় অনাথ আশ্রমে কাঁথি 3 নম্বর ব্লকে দইসাইতে বজ্রঘাতে নিহত মহিলা আহত 2 করোনা হাসপাতালগুলিতে রাখি ও ফল পাঠালেন মন্ত্রী শুভেন্দু নাবালিকা নিখোঁজ ধৃত যুবক পুলিশ হেফাজতে ফের বদলে গেল রাজ্যের পূর্ণ লকডাউনের দিন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি সাংস্কৃতিক দিবস কাঁথিতে ব্যতিক্রমী রাখিবন্ধন উৎসব প্রতিবেদনগুলি সবাই এক নজরে দেখুন পদত্যাগের জল্পনা ওলারেন দিলীপ কাঁথির কৃষ্ণচকে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শ্যামল চক্রবর্তী পরিবার করোনা আক্রান্ত মোহাম্মদ সেলিম করোনা চিকিৎসায় বিল 16 লক্ষ টাকা প্রতিবেদনগুলি সবাই দেখুন এবার আইসোলেশনে মোবাইল করোনায় বিমা সংস্থার উপর চাপ কেন্দ্রীয় স্বেচ্ছা অবসর প্রকল্পে ছাটাইয়ের সম্ভাবনা মিলবে না পেনশন রাখি বয়কটে চীনের ক্ষতি 4000 কোটি আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ব্লকের ব্লকে তৃণমূলের এবং বিভিন্ন সংস্থার রাখি বন্ধন উৎসব প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন